আসসালামু আলাইকুম, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরমে যখন কিছু খেতে ইচ্ছে হয় না, তখন যদি হয় মজাদার একটি ডালের তরকারি, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে শুটকি রান্না। এই তরকারিটি এতটা ভালো লাগে, এটা হলে আমার আর কিছু লাগে না। তাহলে চলুন রান্নায় চলে যাই। রান্নায় যাওয়ার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। রান্নার জন্য আমি এখানে ফার্স্টে মসুর ডাল ধুয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় এক কাপের মতো মসুর ডাল আছে। আর হচ্ছে আমি শুটকি নিয়ে নিয়েছি, বড় সাইজের দুইটা লোট্টে শুটকি নিয়েছি। আর পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, টমেটোটা টোটালি অপশনাল, এটি আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন, এটা আমি অন্য তরকারিতে ইউজ করব। আর এখন দুই রাখা মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, একটু ঝালঝাল হলে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচের চেয়েও বেশি হলুদের গুঁড়ো, যেহেতু ডাল একটু হলুদ হলে দেখতে ভালো লাগে। আর এখানে আমি দুই রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো ফার্স্টে আমি নর্মাল পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কোনো গরম পানি দিয়ে ধুইনি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানিটা বেশিও দিব না আবার কমও দিব না, ডালটা একদম পাতলা করে ফেলবো না, যেহেতু একটু ঝাল ঝাল ডাল, তো একটু ঘন হলে ডালটা খেতে অনেক ভালো লাগে। চুলায় বসে আমি একটু নেড়ে দিয়েছি। আর এর মধ্যে খুব অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা বলক তুলবো। ডাল প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন ভালো করে ছেঁচে নেওয়া বেশ কয়েকটি রসুন দিব, এতে করে এর ফ্লেভারটা অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্য হওয়ার দুই এক মিনিট আগে রসুনটা দিবেন, বেশি আগে দিবেন না। আর হচ্ছে রসুনটা আমি কুচি করে দিইনি, এটা আমি ছেঁচে দিয়েছি। এর কারণ হচ্ছে এর থেকে যখন রসটা বের হয় এর স্মেলটা অনেক ভালো হয় রান্নার ক্ষেত্রে। তো আমি রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আমি দুই মিনিট এটা রান্না করব। ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও আমি একটু টেস্ট করব। এজন্য আমি কাঠিতে একটু নিয়ে নিয়েছি, আর দেখলাম যে হয়ে গিয়েছে কিনা। এটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, তার মানে বুঝতে হবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে ডাল কুটনি দিয়ে ডালগুলো ব্লেন্ড করার কোনো দরকার নেই, এটা এভাবেই থাকবে, এভাবে খেতে এটা ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে এটি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার শুটকি ডাল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।